नमस्कार बंधुरा, वेलकाम टू रोशो होम। तो बंधुरा, आज हमारे भिडियोते प्रतिदिन मत इंडियन फुटबल साथी जड़ित कैकट बेपार नहीं कथा बोलबो, जखने आईएसएल आई लीगर विभिन्न ट्रांसफार अपडेट और ट्रांसफार रिमोस रही है। तो चलो शुरू करा जाक। और जरा एखो हमारे चैनल के सबसक्राइब करनी तो कीसे वेट करो, सबसक्राइब कर दाओ प्लिज। और पशे थका बेल आइकन अल अपशन प्रेस कर दाओ, जाते परवर्ती भिडियोगुलिर नोटिफिकेशन तुम्हारा तुम्हारे मोबाइले पे जाओ। तो चलो आजकल भिडियो और देरी ना शुरू करा जाक। तो आज के किन्तु आमरा कथा बोलते चले एस सी ईस्ट बेंगल के लिए। एस सी ईस्ट बेंगल नतून कोच लिवरपूल लेजेंड रबि फाउलर प्रथम प्रेस कन्फारेंसे कि बोलें से विषय किन्तु आमरा आलोचना करब। तो प्रेस कन्फारेंसे मोटामुटी 10 प्रश्न किन्तु ताके करा हुएछिलो, सेखान थेके किन्तु आमरा दुटो टपिक निये आलोचना करते चले। तारपर किन्तु आमरा स्कॉट नेविल, डैनी फक्स एवं तार साथे साथे एंथोनी पिल्किंगटन किंबा रूडी जेस्टेड तादेर की न्यूज़ रही है, तार साथे एंड्रयू सारमैन तादेर न्यूज़ किन्तु दिए देव। तो प्रथमे आसि कि बोललेन दुटो टपिक निये। सेई टपिकेर फार्स्ट क्वेश्चन किन्तु ताके रखा हुएछिलो जे ईस्ट बेंगल आईएसएल एबार प्रथम खेलछे एवं ईस्ट बेंगल देरीते सबकिछु शुरू करछे। আপনি থাইল্যান্ডে কোচিং করিয়েছেন, অস্ট্রেলিয়ায় কোচিং করিয়েছেন, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার প্রতি আপনার কি ধারণা রয়েছে? তখন কিন্তু তিনি বলেছেন যে ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে ফুটবলে গ্রো করছে এবং তার সাথে সাথে যেহেতু তার থাইল্যান্ডে কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে, আর ইস্ট বেঙ্গল দেরি করে শুরু করলেও তার কিন্তু অস্ট্রেলিয়াতেও এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। ব্রিসবেনের হয়ে যখন তিনি কোচিং করাতেন তখন কিন্তু তার এই সমস্যাটা হয়েছিল, দেরি করে ব্রিসবেন কিন্তু প্লেয়ারদের নেওয়া শুরু করেছিল, দেরি করে কিন্তু সব কিছু শুরু হলেও খুব একটা মেকআপ দিতে অসুবিধা হয়নি এবং সেই সিজনে কিন্তু তারা ফোর্থ পজিশনে শেষ করেছিল। সুতরাং এই বিষয়টা নিয়ে কিন্তু বেশি ভাবার দরকার নেই বলেই তার মনে হয়। এবার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মোটামুটি সমস্ত কলকাতার বলতে পারো ফুটবল কোচ সবাইকেই করা হয়, হাবাস থেকে শুরু করে মলিনা থেকে শুরু করে সবাইকেই কিন্তু এই প্রশ্নটা করা হয়, কিংবা কিবু ভিকুনা, যে কলকাতা ডার্বি সম্পর্কে আপনার কি ধারণা? তখন কিন্তু তিনি বলেন যে যেহেতু তারা ফুটবল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাদের কিন্তু সমস্ত দেশের লিগই ফলো করতে হয় এবং আইএসএল তিনি অনেক দিন ধরেই দেখে আসছেন এবং তার সাথে সাথে ডার্বি বা রাইভালরি কিন্তু একটা ফুটবলের অঙ্গ বা পার্ট। তো সুতরাং তার কিন্তু একটা ভালো এক্সপেকটেশন রয়েছে এবং ইস্ট বেঙ্গল যেহেতু প্রথমবার আইএসএল খেলছে সেক্ষেত্রে একটা ভালো এক্সপেকটেশন রয়েছে। এবং আই লিগে কলকাতা ডার্বি কিন্তু তিনি দেখে এবং কলকাতা ডার্বির ব্যাপারে সমস্ত সমর্থকদের, এটিকে এমবি বা এসসিইবির সমস্ত সমর্থকদের কী মনোভাব সেই বিষয়টা কিন্তু জেনেই তিনি ইস্ট বেঙ্গলের নতুন কোচ হয়েছেন, সুতরাং এই বিষয়েও কিন্তু তিনি ওয়াকিবহল। এবার চলে আসি ড্যানি ফক্স, স্কট নেভিলি, অ্যান্ড্রিউ সারম্যান, অ্যান্থনি পিলকিংটন এবং রুডি জেস্টেডের আপডেটে। ড্যানি ফক্স তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কবে ভারতে আসবে, কিছুদিন পরেই ভারতে আসবে। এর সাথে সাথে অ্যান্ড্রিউ সারম্যানের একটা আপডেট রয়েছে যে এই সিজনে কিন্তু অ্যান্ড্রিউ সারম্যান আর আসছেন না, এটা মার্কাস মার্গোলাও টুইট করে জানিয়েছেন। রুডি জেস্টেড কিন্তু 3-4 দিনের মধ্যে তার ভবিষ্যৎ জানাবেন এবং অ্যান্থনি পিলকিংটনও কিন্তু কয়েকদিনের মধ্যেই ভারতে এসে যাবেন। তো এইগুলি আপডেট দেওয়ার ছিল। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্কট নেভিলির কী হলো, স্কট নেভিলি প্রথমে এত রব উঠলো যে কয়েকদিনের মধ্যেই সাইনিংটা হয়ে যাবে, তারপরে ড্যানি ফক্স, অ্যান্থনি পিলকিংটনের রিউমোর উঠে তাদের সাইনিংটা কমপ্লিট হয়ে গেল বা তারা ইস্ট বেঙ্গলে কনফার্ম হয়ে গেল, তো স্কট নেভিলিটা কী হলো? তো তোমাদের বলে রাখি যে আমার কাছে এই মুহূর্তে যা খবর রয়েছে, স্কট নেভিলি, ড্যানি ফক্স, অ্যান্থনি পিলকিংটন এই তিনজনই কিন্তু ইস্ট বেঙ্গলে কনফার্ম। যদিও স্কট নেভিলিটা অনেক ওয়েবসাইট এখনও দেখাচ্ছে না, তো আমার কাছে খবর আছে অবশ্য কয়েকটা ওয়েবসাইট থেকে যে অ্যান্থনি পিলকিংটন ড্যানি ফক্সের সাথে স্কট নেভিলিও সাইন করে ফেলেছে বা করে নেবে। তো দেখো, স্কট নেভিলিকে নিয়ে চিন্তা নেই, যেহেতু রবি ফাউলার কোচের নাম সেক্ষেত্রে স্কট নেভিলি আসবেই। সাইনিংটা হয়ে গিয়েছে বলবো না, তোমরা ধরে রাখতে পারো আগামী 4-5 দিনের মধ্যে এই তিনজনের নাম কিন্তু ঘোষণা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেল প্রথম পেজ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।